আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো বন্টন কার্যাবলী সম্পর্কে। পরিবহন, গুদামজাতকরণ, মোড়কিকীকরণ, মান নির্ধারণ বা প্রমিতকরণ, শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়িতকরণ ও বন্টন প্রণালী নির্বাচন, এই সকল কিছু বন্টন কার্যাবলীর অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি এই বন্টন কার্যাবলীতে এক, সেই বন্টন কার্যাবলীগুলো হচ্ছে সেগুলো যেগুলো আসলে উৎপাদন পরবর্তী কাজগুলো সম্পাদন করে। এক নম্বরে আমরা দেখছি পরিবহন। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, উৎপাদন স্থান ও ভোগের স্থানের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করে। পরিবহন ব্যবস্থার যত বেশি উন্নতি করা সম্ভব তত বেশি এই পরিবহনটাকে আরো ভালোভাবে কাজে লাগানো সম্ভব, কেননা তখন উৎপাদনে বিশেষায়ন কিংবা শ্রম বিভাজন কিংবা গৃহদায়ন উৎপাদন সকল কিছুই সম্ভব হয়। উদাহরণ দিয়ে যদি বলি, ধরো পরিবহনের মাধ্যমে ঢাকা থেকে চাঁদপুরে পাঠানো হচ্ছে কোনো পণ্য, যদি পরিবহন ব্যবস্থা যত বেশি উন্নত হবে তত বেশি কিন্তু পণ্যটি পাঠানোও সহজতর হবে। দ্বিতীয়ত গুদামজাতকরণ, যেটি সময়গত উপযোগ সৃষ্টি করে, চাহিদা ও যোগানের মধ্যে কাজ করে এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ভোগ করার মতো সুযোগ সৃষ্টি করে দেয় গুদামজাতকরণ। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে এই পণ্যগুলোকে মজুত করে রাখা এবং এগুলোকে ঠিক সংরক্ষণ করে রাখাই হচ্ছে গুদামজাতকরণ। অনেক সময় হিমায়িতকরণের মাধ্যমে আমরা দেখতে পারি অনেক ফল যেটি শুধুমাত্র এক সিজনে উৎপন্ন করা সম্ভব সেগুলো আমরা অনেক সিজনেই পেয়ে থাকি। তার মানে গুদামজাতকরণের মাধ্যমে আমাদের যে চাহিদাটি এটি আসলে যোগান দেওয়া সম্ভব হয়। তৃতীয়ত আছে মোড়কিকীকরণ। সহজে বহন করা যায় যেন পণ্যগুলো, তার জন্য মোড়কিকীকরণ করা হয়ে থাকে। আবার একই সাথে যেন পণ্যগুলোকে আকর্ষণীয় করা যায় কিংবা গুণগত মান রক্ষা করা যায় এবং একই সাথে যেন চাহিদা বৃদ্ধি করা যায় তার জন্য মোড়কিকীকরণ করা হয়, যেটি মান নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি উদাহরণ দিয়ে বলি, খোলা একটি মুড়ির প্যাকেট, সেটি বেশি গ্রহণযোগ্য হবে মানুষের কাছে নাকি বদ্ধ মুড়ির প্যাকেট যেটিতে আসলে গুণগত মানটি রক্ষা হয়েছে এবং সেটি একই সাথে চাহিদাটি কিন্তু বৃদ্ধি করে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি মোড়কিকীকরণ কতটুকু ভূমিকা রাখে। তারপরে আছে মান নির্ধারণ বা প্রমিতকরণ। প্রমিতকরণ হচ্ছে স্বাদ, আকার, রং ভিত্তিতে মান নির্ধারণ করা। তার মানে ক্রেতা পণ্যের যে বিশেষ গুণাগুণ পছন্দ বা অপছন্দ করে তার ভিত্তিতে পণ্যের মান তালিকা প্রস্তুত করাই হলো প্রমিতকরণ বা মান নির্ধারণ, যেটির ভিত্তি হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ ইত্যাদি। এই প্রমিতকরণের মাধ্যমে ক্রয় বিক্রয় কিন্তু অনেকাংশে সহজ হয়ে যায়। তার মানে আমি যদি উদাহরণ দিয়ে বলি, মনে করো একটি আলুর চিপস, সেখানে আলু সাইজটি চিন্তা করো, বড়, মাঝারি বা ছোট বিভিন্ন সাইজের হতে পারে, এটি একটি মান নির্ধারণ। এরকম বিভিন্ন মান নির্ধারণের উপরে ভিত্তি করে এই প্রমিতকরণটি সাজানো হয়। শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়িতকরণ কি, যেখানে আসলে এই যে প্রমিতকরণের যে মানটি নির্ধারিত হয়েছিল তার ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার প্রক্রিয়াটি হচ্ছে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। প্রমিতকরণকে ভিত্তি করেই এই পর্যায়িতকরণ করা হয়। তার মানে আমি যদি একটু পার্থক্য করে বলি, প্রমিতকরণ হচ্ছে একটি পরিকল্পনা আর পর্যায়িতকরণ হচ্ছে একটি পরিকল্পনার বাস্তবায়ন, তাহলে তোমরা কিন্তু বিষয়টি আরো ভালো বুঝতে পেরেছ। এবং সর্বশেষে আছে বন্টন প্রণালী নির্বাচন করা। উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পণ্যটির যে প্রক্রিয়াটি সেটিই হচ্ছে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কাজগুলো করতে হয় বিপণন নির্বাহীকে, তার উপরে কিন্তু এই সফলতাটুকু নির্ভর করে। বন্টন প্রণালী নির্বাচনের ভিতরে কী কী কাজ করে, প্রথমত পড়ে প্রণালীটি নির্বাচন করা, অর্থাৎ এখানে হতে পারে মধ্যস্থ ব্যবসায়ী সেখানে থাকবে কিনা কিংবা সরবরাহকারী মাঝখানে থাকবে কিনা, এই যে বিভিন্ন মাধ্যমগুলো প্রণালীগুলো নির্বাচন করাই বন্টন প্রণালী নির্বাচনের অংশ হয়ে দাঁড়ায়। আমরা জেনে নিলাম বন্টন কার্যাবলীগুলো সম্পর্কে।